আজ সেই মাহেন্দ্র খুন। আজ সন্ধ্যায় ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ইতিহাসে নাম লেখানোর সময় মেরিনার্সের। এটিকে যে মোহনবাগানের সামনে হাতছানি প্রথমবারের জন্য আইএসএল ট্রফি ছুঁয়ে দেখার, আর এই অভিজ্ঞতা উপলব্ধি করতে মুখে ফুটবলার থেকে কোচিং স্টাফ থেকে আপামোর সমর্থকেরা। অপরদিকে প্রাক্তন সবুজ মেরুন ফুটবলার প্রবীর কৃষ্ণা সন্দেশটা পারবে কি বাংলার মুখের গ্রাস ছিনিয়ে নিতে? কি বলছেন প্রাক্তন ফুটবলার অভিজিৎ মণ্ডল এবং অভ্র মণ্ডল? আসুন শুনে নেওয়া যাক। কি মনে হচ্ছে কালকের ম্যাচে এক্সপেক্টর কে হতে পারে? তবে এক্সপেক্টর দুটো কোচের অবশ্যই মগজাস্ত্র, দুটো কোচ দুই ধরনের, দুই প্যাটার্ন, একজন স্প্যানিশ একজন ব্রিটিশ, দুইজন দুইভাবে ফুটবলটা খেলেন। কিন্তু যেহেতু দেখো আমি বাঙালি শুধু হিসাবে না, আমি যেহেতু এটিকে মোহনবাগান একজন সাপোর্টিং স্টাফ, সেই হিসাবে অবশ্যই চাইবে যাতে করে মোহনবাগান এটিকে মোহনবাগান যাতে করে চ্যাম্পিয়ন হয় এবং অবভিয়াসলি কাপটা যেন কলকাতা আসে। দীর্ঘদিন তো আমরা বিশেষ করে কি বলবো, আমরা সবাই দেখতে পাচ্ছি বাংলার ফুটবলটা অনেকেই বলছে যে রিসেন্টলি সন্তোষ ট্রফি, তারপরে বিভিন্ন দিকে তোমার আই লিগে বলো, তারপরে সেখান থেকে আইএসএলে একটা তোমার আশার আলো, যেখানে মোহনবাগান এটিকে মোহনবাগান একটা ভালো পারফর্ম করে ফাইনালে গেছে এবং অবভিয়াসলি যদি ফাইনালে চ্যাম্পিয়ন আমরা হতে পারি, এর আর বেটার কিছু হতে পারে না বাঙালি ফুটবল প্রেমীদের কাছে। দেখো লিগটা এতদিন ধরে চলেছে, তারপরে দুটো টিম ফাইনালে উঠেছে, কাগজে কলমে কাউকে আমি এগিয়ে রাখতে পারবো না। সেদিন যে ভালো পারফরমেন্স করবে সে সব থেকে বেটার মনে হয় ট্রফি নেওয়ার দাবিদার। তবু আমার মনে হয় আমাদের এটিকে মোহনবাগান অনেকটাই এগিয়ে থাকবে।